মিমি চলো বাড়ি যাবে চলো। না আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। আজ না গেলেও কাল তো যেতেই হবে, যেতেই হবে মা। দেখো আমরা চাই যে আমাদের বাড়ির বউ বাড়িতে ফিরে আসুক, তুমি আর তাতে বাধা দিও না। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। দেখো শালুক অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট আমরা শালুককে দিতে চাই না। বিয়ের ব্যাপারে দিঘির প্রচন্ড ধকল গেছে, কলেজে চাকরি করতে করতে পুরো ব্যাপারটা সামলেছে তো, আর প্রায় সবটাই ওকে একা সামলাতে হয়েছে। তাই বুঝতেই পারছেন ওর উপরেও প্রচণ্ড স্ট্রেস গেছে। আর আমাদের বাড়িতে আসার দিন থেকে দিঘি খুব অসুস্থ হয়ে পড়েছে। ও মা, তাই নাকি? কি হয়েছে দিঘি? বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। আমি নিউরোসার্জনকেও কনসাল্ট করেছি, আবার জেনারেল মেডিসিনও দেখিয়েছি, আর কার্ডিওলজিস্টকেও দেখিয়েছি। অ্যাপারেন্টলি কিছু পাওয়া যায়নি, কিন্তু ওনারা সবাই বলেছেন একটু সাবধানে থাকতে। সেই জন্যই আমি ওকে কলেজে দিতে এলাম। আমি চাই যে ও আমার সাথেই বাড়ি ফিরুক। ওই স্টাফ রুমে যতক্ষণ থাকবে ততক্ষণ যদি আমাকে স্টাফ রুমে বসার অনুমতি দেওয়া হয়। আমি জানি যে স্টাফ রুমে অনেকেই আছে, তারাও টেক কেয়ার করতে পারবে। তাও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, মানে নিজের টেনশন কমানোর জন্য আমাকে যদি একটু অ্যালাউ করেন, ওই কয়েকটা দিনের জন্য আর কি। আচ্ছা আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? আপনি স্টাফ রুমে বসতেই পারেন। আর দেখি তুমি কিন্তু খুব অন্যায় করেছো, তুমি এত অসুস্থ কিন্তু এইভাবে তোমার পাওনা ছুটিগুলোকে ক্যান্সেল করে তুমি জয়েন করছো কেন? না সেটা আমি বললাম, এই কয়েকদিন পরে যদি ইউরোপ ট্যুরে যায়। ডাক্তারবাবু এমনিতে কিছু বলেনি, কিন্তু ওই পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, তাই একটু কনসিয়াস থাকা, একটু কশেস থাকা, একটু একটু চোখে চোখে রাখা। ক্লাসরুমে তো আমি যেতে পারবো না, ক্লাসরুমে তো স্টুডেন্টরা থাকবে। ক্লাসরুম ছাড়া বাকি সময়টুকু যদি আমি একটুখানি চোখে চোখে রাখতে পারি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মিথ্যেবাদী! কেন করছে এটা ও? কেন? যাতে আমি অন্য কারোর সাথে আমার ব্যক্তিগত কথা শেয়ার না করতে পারি, সেজন্য? শ্বশুর বাড়িতে ওরা আমাকে কিভাবে অত্যাচার করছে সেটা কাউকে যাতে জানাতে না পারি, সেজন্য? ও মাই গড, এ আমি কোথায় পড়েছি? আপনি তাহলে খোলা মনে পারমিশন দিচ্ছেন, তাই তো? হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই দিচ্ছি। আর দিঘি তুমি কিন্তু থরো ট্রিটমেন্ট করাও, ওষুধপত্রগুলো নিয়মিত খাও, সাবধানে থাকতে হবে কিন্তু। আর যতদিন না দিঘি সুস্থ হয়ে উঠছে কমপ্লিটলি, ততদিন কিন্তু তোমার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির কেউ যদি তোমার সঙ্গে থাকতে চান, তোমার সাথে আসতে চান, স্টাফ রুমে তারা বসতে চান, ইভেন ক্লাস নেবার বাইরে তারা যদি তোমার সাথে থাকতে চান, তারা স্বচ্ছন্দে থাকতে পারেন। আমি পারমিশনটা দিলাম ম্যাডাম। আচ্ছা তুমি এত হেজিটেট করছো কেন দিঘি? এত হেজিটেট করার তো কিছু নেই, আমি তো পারমিশন দিয়েই দিয়েছি। তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে স্টাফ রুমে যাও, অন্য সকলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দাও। আর হ্যাঁ একটা কথা, ক্লাস নেবার সময় কিন্তু একদম স্ট্রেস নেবে না, বুঝেছো? আর একান্তই যদি না পারো ছুটি নিয়ে নিও, কেমন? শালুক মা তুই তৈরি হয়ে নে মা। বাবা তুমি, তোর বাবাকে মনে আছে? আমার মনে না থাকার তো কথা নয় বাবা। মা আমি এসেছি। আজ সকাল সকাল তোমরা সবাই আমাদের বাড়িতে যে, আর আমাকে বুঝি দেখতেই পেলে না? কে আসলে রে শালুক? কে? আরে বাবা, এ তো দেখতেছি একবার চাঁদের হাট। তীর্থ তুমি কি মনে করে সব ভালো আছো তো? তোমরা কি করে ভালো থাকবো সোনা জেঠি? বাড়ির লক্ষ্মী যদি
বাড়িতে না থেকে বাড়ির বাইরে থাকে তাহলে কি বাড়ির লোক ভালো থাকতে পারে? আমার বাড়ির লক্ষ্মী তো এখন তোমার কাছে আছে, আমার কাছে নেই, কাজে আমি ভালো নেই। আজি বুঝি তোমার মনে হলো যে আমার নাতনি হচ্ছে বাড়ির লক্ষ্মী? এ কথা তুমি আমাকে বলতেই পারো সোনাজিঠি, আজ তুমি আমাকে যা বলবে আমি সব শুনবো, কারণ আমি কথা শোনার মতো কাজ করেছি। তবে তার বিনিময়ে আজ আমি আমার বাড়ির বৌমাকে ফেরত নিতে এসেছি। বাড়ির বৌমাকে ফেরত নিতে আসছে মানে? সে কি ওইখানে গিয়ে আবার অসম্মানের মধ্যে পড়বো নাকি? সব কিছু পরিষ্কার না হলে সে যাইব না, আমি তারে যাইতে দেব না। রামা, সেটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তার দায়িত্ব আমার। ইনফ্যাক্ট আমি গতকালই গেছিলাম মিমিকে নিয়ে আসতে, ও আসতে চায়নি। আমি আজ সব প্রমাণ নিয়ে যাচ্ছি ওই বাড়িতে। আজ ওর কাছে আর কোনো উপায় নেই, ওকে পেতেই হবে আমার বাড়িতে, আর আমি ঠিক নিয়ে আসবো। দিদি, দিদি, আমি জীবনে যা ভুল করেছি সেই ভুলের আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, কিন্তু আর কিন্তু করো না। তোমার নাতনি যেমন ভালো নেই তেমন কিন্তু আমিও ভালো নেই। এটা কিন্তু তোমার নাতনির অজানা কথা নয়। দিদিন, আমাদের দুজনকে ভালো থাকতে গেলে আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, আর আমরা ভালো না থাকলে আমাদের বাড়ির লোকও কিন্তু ভালো থাকবে না। একটা ভুল হয়ে গেলে কি সেটা সংশোধন করার কি কোনো উপায় নেই বলতো? শালুক, শালুক কি কয় তাহলে জিগাও। আমার কাছে এর থেকে আনন্দের খবর তো আর কিছু হইতেই পারে না। আমি তো আমার লিগে কোনোদিনই ভাবি নাই, আমি শুধু আমার নাতনির কথাই ভাবি। শোনো জেঠি, আমি আমাদের বাড়িটাকে আবার আগের মতো করতে চাইছি। আমি তো শুধু শালুককে একা নিয়ে যাব না, আমি যে আমার সোনাজিঠিকেও ফেরত নিয়ে যেতে চাই। আমার লেগে ভাইব না, ভাবতেছ তো একজন অসহায় অনাথ বুড়ি একলা কি করে থাকব? আমি ঠিক থাকতে পারব। আমি বুঝতে পারছি যে তুমি মানব ধর্মের জন্য আমাকে নিয়ে যাইতে চাইতেছ, তার কোনো দরকার নেই। আমি ভালোই আছি, একা আমি ভালোই থাকতে পারব। মানব ধর্ম থেকে নয় সোনাজিঠি, আমি আমার সন্তানের ধর্ম থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছি। আমি তো তোমার সন্তান, তোমাকে তো আমি আরেক মা মনে করি। সন্তান যদি মায়ের কাছে কোনো দোষ ত্রুটি করে থাকে তাহলে কি মা সেই দোষ ত্রুটি ক্ষমা করে না? আজ আর কোনো কান্নাকাটি না, বা আজ অনেকদিন পরে আমি নিশ্চিন্ত হয়েছি। এই শুভ দিনে কেউ কান্নাকাটি করবে না। কতদিন পর আমি আমার মেয়েকে, যার সংসার আমি ভেঙেছিলাম, তার সংসারটা ফিরিয়ে দেব। তোমরা সবাই নিজেদের কথাগুলো আমার মুখে বসিয়ে নিচ্ছ। আমাকে তো কেউ একবারও জিজ্ঞেস করলেন না আমি যেতে চাই কিনা। এ আর জিজ্ঞেস করার কি আছে মা, তুই তোর নিজের বাড়িতে যাবি, এটাই তো স্বাভাবিক। না বাবা, তা হয় না। হয় না মানে? শালুক, মা আজ তুই আর এই কথা বলিস না, আমি তো সবকিছু খুলে বোঝালাম তোকে। ওই বাড়িতে মিমির কোনো অধিকার নেই। সে তো আইনের কথা বাবা, কিন্তু আইনের বাইরেও তো কিছু হয়। মনের কথা বাবা, ওর মন চায় ওখানে থাকতে, ও
ঐশ্বর্যা দিদি ওকে ছাড়া থাকতে পারবে না বাবা, থাকতে পারবে না বলেই তো এত লড়াই করেছে। হ্যাঁ, লড়াইয়ের পথটা খারাপ ছিল, কিন্তু এত লড়াই কেন করেছে সেটা ভেবে দেখো তো, ওর জন্যই তো করেছে বলো। শালুক প্লিজ, তোমার এসব ননসেন্স কথাগুলো শোনার জন্য কিন্তু আমরা এখানে আসিনি। হ্যাঁ, আমি তো ননসেন্সই, ননসেন্স কথা ছাড়া আমি কি বা বলবো বলো। শোনো, বলতে না পারলে কিছু বলো না, চুপ করে বসে থাকবে, এরকম পোকা পোকা কথাগুলো এখানে বলো না, আমরা এখানে যা বলছি তাই শুনবে। অর্ডার করছো নাকি ভেলভেলেটা? যদি তুমি আমাকে ভেলভেলেটাই বলো তাহলে আমি তোমাকে অর্ডার করছি, আর অর্ডার করছি মানে তোমাকে আমার কথা শুনতে হবে। না, একজন মেয়েকে ঘর থেকে সরিয়ে আমি কিছুতেই তার জায়গায় বসতে পারবো না। শালুক, আমরা অনেক আশা নিয়ে তোকে নিতে এসেছি, আমরা সব জেনেছি, আমরা সব বুঝেছি যে সেদিন কত বড় অন্যায় করেছিলাম, কিন্তু বিশ্বাস কর আমি কিন্তু সেদিন বিশ্বাস করিনি। আমি ওটা নিয়ে ভাবছি না বাবা, যা আমি করিনি তা নিয়ে শুধু শুধু ভাবতে যাবো কেন আমি? তোমরা ভেবেছ সেটা তোমাদের সমস্যা। জেদ করো না শালুক, ওরা আজ তোমাকে ফিরিয়ে নিতে এসছে, বাড়ি ফিরে যাও, আর তোমাকে ফিরে নিয়ে গিয়ে আমি মিমিকে নিয়ে আমার বাড়িতে ফিরব। জীবনটা একটা ছেলে খেলা তাই না বাবা, একটা খেলনা ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলাম, আর তার বদলে অন্য একটা খেলনা নিয়ে এলাম। জীবনটা এভাবে চলে না বাবা, অন্তত আমি আমার জীবনটা এভাবে চালাবো না। আমার তোমাকে ভালো লাগেনি বলে আমি তোমাকে ছুঁড়ে ফেলেছিলাম? একদিন তো ভালো লাগেইনি, আর আজ ঐশ্বর্য দিদিকে ভালো লাগছে না, খুব কি ভুল কিছু বলেছি? শালু, তুই এভাবে আবিরকে অপমান করিস না, তুই জানিস না ও তোকে কতটা ভালোবাসে। আমি জানতাম, আমি জানতাম, আমি শুধু এই ভয়টাই করতে আসছিলাম। এই হচ্ছে ওর এক দোষ, জেদ, ওর জেদের কাছে সবাই হাইরে যায়। আমি কিন্তু এবার হার মানবো না, এবার কিন্তু এটা পাকা কথা শালুক। কি বলতে চাইছো তুমি? আমি এর আগেও বলেছিলাম, কারণ তুমি আমাকে বলেছিলে না যে আমি যদি জোর করে তোমার কাছে আসি তুমি আত্মহত্যা করবে, তুমি তা করোনি, করার সুযোগ পাওনি, বা তুমি আমাকে অতটা দাম দাওনি, কিন্তু আমি কিন্তু তুমি না গেলে এবার সেটাই করবো। তুমি আসছো, তুমি এখন অনেক বড় হয়ে গেছো ভেলভেলেটা, এসব ছেলে মানুষই কথা তোমায় বলতে নেই, তুমি এখন যাও, আমি আপদে বিপদে ঠিক তোমার পাশে থাকবো। তুমি কি আমাকে দয়া করছো নাকি? আপদে বিপদে থাকবে বলে আমাকে দয়া করছো? না গো, না থেকে পারবো না তাই থাকবো। তুমি যদি এই ব্যাখ্যাই দিতে চাও তাহলে তুমি ব্যাখ্যা দিতে পারো, তোমার ব্যাখ্যাকে মিথ্যে বলার কোনো অধিকারই আমার নেই, কিন্তু আমি যা ভেবে কথাটা বলেছি শুধু সেটা জানালাম। শালুক মা, আজ আমি অনেক আশা নিয়ে এসেছি মা, বলতে পারিস আমার ছেলের জীবনটা তোর কাছে ভিক্ষে চাইছি। তুই চলে আসার পর থেকে আমার ছেলের জীবনে কোনো ভালো কিছু ঘটেনি, ওর জীবনে সব খারাপ হয়েছে, আজ আমি তোকে নিয়ে গিয়ে সেই ক্ষতিগুলো পূরণ করতে চাই মা। ওগুলো তোমাদের মনের সংস্কার বাবা, ওগুলো কোনো কাজের কথা নয়, তোমাদের ছেলের ক্ষতি হয়েছে তার নিজের দোষে। ও যদি ঐশ্বর্য দিদির সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে পারত তাহলে তোর কোনো ক্ষতি হতো না। তুমি কি আবার প্রথম থেকে সবকিছু শুরু করতে চাইছো? তুমি কি আমাকে আবার শুরু থেকে শুরু করতে বলছো? মানে তানালুতে এই কথাগুলো তো অনেকবার হয়ে গেছে, মানে এই কথাগুলো তো মীমাংসা হয়ে গেছিল, তারপরে আজ এই কথাগুলো আসছে কেন শালুক?
তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো বলেই কথাগুলো আসছে। আমি তো বলেছি তোমাকে আমি যাব না। তুই কি কোনো কমিটমেন্ট দিয়েছিস আমার মেয়েকে? তুই কি মিমির কাছে কিছু কমিট করেছিস? হ্যাঁ, চুপ করে থাকিস না শালুক, সত্যি করে বল, তুই মিমিকে কোনো কথা দিয়েছিস? হ্যাঁ, যে ওই বাড়িতে যাবি না বা আবিরের কাছে যাবি না, কোনো কথা দিয়েছিস কি? ও কি তোর কাছ থেকে কোনো শর্ত আদায় করে নিয়েছে? আমি আর একটা কথাও বলবো না বাবা, তোমরা আমাকে আর এই কথাগুলো জিজ্ঞেস করো না। তার মানে আমাদের কথাগুলোর কোনো দাম নেই তোর কাছে? দেখো শালুক, জীবনে তুমি অনেক ভুল করছো, অনেক ভুল করছো, আর ভুল করো না মা, আর ভুল করো না। সব ভুলের কিন্তু ক্ষমা হয় না। এতবার করে ওরা কইতাছে যাইতে, তুমি যদি না গিয়া সেই ভুলই আবার করো, তাহলে কিন্তু এই ভুলের আর কোনো ক্ষমা হইব না। আমি অন্তত এবার কোনো ভুল করছি না দিদি, এবার আমি সবথেকে ঠিক কাজটা করছি। কারোকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না দিদি। ঐশ্বর্য দিদির চোখের জলের বিনিময়ে আমি আমার সংসার সাজাতে চাই না, ঐশ্বর্য দিদির চোখের জলের বিনিময়ে আমি আমার সুখ কিনতে চাই না। কে বলেছে তোকে ও চোখের জল ফেলবে? এটা একটা অধিকারের লড়াই, ও সেই অধিকার ছাড়তে চাইছে না বলেই চলে যেতে চাইছে না। তীর্থবাবুর সাথে আমিও একমত, মিমি যে আবিরকে ভালোবেসে বাড়িতে থেকে যেতে চাইছে তা নয়। কিন্তু দেখ মা, আমার কথা বোঝার চেষ্টা কর, মিমি তো আমার মেয়ে, আমি তো ওকে চিনি, ওকে ভালোবাসি যতই অন্যায় করুক না কেন। ভালোবেসেও যখন আমি এই কথাটা বলছি, আমার কথাটা শোন মা, ওকে আমি ওই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাবই, তাতেই সবার মঙ্গল। নে মা, দেরি করিস না, তৈরি হয়ে যা। বাবা, তোমরা যদি একই কথা বারবার বলতে চাও বলতে পারো, কিন্তু তাতে আমার সিদ্ধান্ত কিছুতেই বদলাবে না। এটাই তোমার ফাইনাল কথা? হ্যাঁ বেলবেল, এটাই আমার ফাইনাল কথা। আমি মরে যেতে পারি, কিন্তু আমি আমার কথার খেলাপ করতে পারি না। তার মানে তুই কথা দিয়েছিলি? হ্যাঁ, এতে তো আমি একদম ডেফিনেট। শালুক মিমিকে কথা দিয়েছে, এটা আমি স্পষ্ট বুঝতে পারছি। এমন একটা কথা যে আবিরের সাথে বা আপনাদের ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক শালুক রাখবে না, কথা দিয়েছে। শালুক রে শালুক, ওরা যখন তোরে ফিরে নিতে আসছে, তুই ওদের সঙ্গে চলে যা, আর জেদ করিস না মা আমার, আর জেদ করিস না। তোর স্বামী নিজে আসছে তোরে ফিরে নিতে, বারে বারে ওরে ফেরাই দিস না মা, ফল কিন্তু ভালো হইব না। আমি কই, তুই জানি ওদের সঙ্গে। তুমি কি চাইছো বলো তো দিদিন, কি চাইছো তুমি, আমি নিরুদ্দেশে চলে যাই? শালুক, তার মানে তুমি যাবে না তাই তো? না বেলবেল, এটা আমার যাওয়া হবে না। ফাইন বাবা, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলো। দাঁড়া আবির। শালুক, তুই সারা জীবনের মতন একটা বড় ভুল করলি। আমার জীবনটাই তো ভুলে ভরা বাবা, আমি তো জন্মেছিলাম এই ভুল ভাবে। আমি না জন্মালে কি বা ক্ষতি হতো বলতো? যে মেয়ের বাবা জন্মের পরেই তাকে অস্বীকার করে, সেই মেয়ের জন্মটাই কি খুব ঠিকঠাক বাবা? বাবা, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তুমি যদি দাঁড়িয়ে থাকতে চাও থাকো, আমি চললাম। দাঁড়া বাবা, আরে ওকে একটু বোঝাতে দে, আমি তো বোঝাচ্ছি। না বাবা, ওকে বুঝে কোনো লাভ নেই, সব কিছু বোঝে আর সব কিছু জানে, সব বুঝে আর জেনে যদি একই কাজ করে, একই কথা বলে যে যাবে না তো যাবে না, জোর করে আমাদের কোনো দরকার নেই।
তোমরা যদি ওকে আনার চেষ্টা করো করো, আমি চাই। এই চইলা গেল তো ছেলেটা, চইলা গেল। আবির, আবির দাঁড়া, আবির, আবির দাঁড়াও, আমিও তো যাবো তোমার সাথে। শালুক, আমি আর থাকতে পারবো না ডাক্তারবাবু, আমি আর থাকতে পারবো না। ও আমি না গেলে একা একা এত জোরে গাড়ি চালাবে যে কোথায় কোন গন্ডগোল বাঁধিয়ে বসবে তার ঠিক নেই। এক মিনিট, এক মিনিট, আমিও আপনার সাথেই যাবো। শালুক, শালুক, আজ কিন্তু তুমি আমাদের সকলকে অপমান করেছো। এরপরে আমি তোমার সাথে দেখা করতে আসবো কি আসবো না আমাকে ভেবে দেখতে হবে। তোমার উপর আমার কি জোর আছে বাবা, কি জোর আছে যে তুমি তুমি না আসতে চাইলেও আমি জোর করে তোমাকে আমার কাছে নিয়ে আসবো? তোমার দয়া হলে তুমি আসবে, দয়া না হলে আসবে না। আমি তো ধরেই নিয়েছি আমার জীবনটা একার। শালুক, আজ তুই সত্যি একটা ভুল করলি মা। আগে কখনো কোনো ভুল না করলেও আজকের ভুলটা কিন্তু তোর ভুলই। এত দর্প ভালো না, এত দর্প ভালো না শালুক। একদিন দেখিস সব ভাঙে আর চুড়া শেষ হয়ে যাব। আমার কোনো দর্প নেই দিদি, আমার কোনো দর্প নেই। কি আছে আমার যে আমি আমি দর্প করবো? তুমি তুমি আমার উপর রাগ করো না দিদিন, তুমি আমাকে ভুল বুঝো না। আমার মন যা সায় দেয় না আমি তা কিছুতেই করতে পারি না দিদিন।